আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আশাস লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবার চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আর এই সহজ রেসিপিটি হচ্ছে শিমের বিচি দিয়ে মুরগির মাংস রান্না। আর এই রান্নাটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এই রান্না করতে আমার যা যা উপকরণ লাগবে, আমার লাগবে আদা বাটা, রসুন বাটা, টমেটো লাগবে, পেঁয়াজ বাটা লাগবে, দারচিনি, এলাচি লাগবে, শিমের বিচি লাগবে এবং মুরগির মাংস। আমি কী পরিমাণ নিয়েছি আমি স্ক্রিনের উপর এবং ডেসক্রিপশন বক্সে লিখে দেব। এখন একটি ফ্রাই প্যান আমি মিডিয়াম হিটে চুলায় বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। তেল দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে আমার রসুন বাটাটা দিয়ে দেব এবং দিয়ে এটাকে হালকা আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো। এখন মুরগির মাংসগুলো দিয়ে আমি ভালোভাবে আবার মশলার সাথে মিক্স করে নেব, আরও কিছু সময় কষিয়ে 1 থেকে 2 মিনিটের মতো কষাবো। যখন দেখবো মশলার সাথে মুরগির মাংসটা মিশে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব আমার শিমের বিচিগুলো। দিয়ে আবার ভালোভাবে মিক্স করে কিছু সময় মুরগির মাংস এবং শিমের বিচিটাকে ভালোভাবে আরো কিছু সময় আমি কষিয়ে নেব। কিন্তু অনেক পানি বের হয়েছে।
এখানে আমি এই পর্যায়ে দিয়ে দেব হাফ টিস্পুনের মতো কারি পাউডার। দিয়ে ভালোভাবে মিক্স করে আমি পরিমাণ মতো পানি ইউজ করে নেব। এখানে আমি হাফ কাপের মতো পানি ইউজ করেছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানি ইউজ করবেন। এবং এখানে কিন্তু চিকেন এবং শিমের বিচি কিন্তু অলমোস্ট কুকড হয়ে গেছে, আমি রান্নার আগ পর্যন্ত এটাকে অপেক্ষা করব এবং আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে আমার কিন্তু মজাদার শিমের বিচি দিয়ে মুরগির মাংস রান্না। আসলে এই রান্নাটা কিন্তু অনেক ভালো এবং মজাদার একটি রান্না, আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন। এবং যদি আপনারা ট্রাই করেন আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো, অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ। আমরা তো অনেক রকমের রান্না করে থাকি, তাই আজকে আমি আপনাদের সাথে এটা আমার শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো রেসিপি নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।